সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরিধান করা বাধ্যতামূলক। যদি কাউকে উপযুক্ত নির্দেশিকা অমান্য করতে এবং মাস্কবিহীন অবস্থায় পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা এবং আর্থিক জরিমানা করা হবে। আদেশ অনুসারে সদর মহকুমা শাসক আগরতলা পশ্চিম ত্রিপুরা। আমরা মাস্ক দান করতো না, আমরা কিনতাম পারছি না, ওখানে 200 টাকা ফাইন দিলাম। ওই এই দেখেন না স্লিপ, কিছু করেন নাই, গরিব এমনি চলতে দেবো না না ব্যাপারটা হয়েছে। আমি অটো নিয়ে যাচ্ছি, আমার মুখে মাস্ক নাই, আমার গাড়ির মধ্যে মাস্ক আছে, তো মাস্কটা বেশি সুবিধা না, ভালো না আর কি, অনেক পুরানো মাস্ক। তো আমি এটা করতে আমাছিলাম যে বাতিতে বাদ পাইতেছি না, 200 টাকা ফাইন দিলাম। তো যদি সরকার আমাদেরকে একটা একটা করে মাস্ক প্রথমে দান করতো, তাহলে আমরা এই জামাটা বুক করতাম না, আমরা যদি 200 টাকা ফাইন দিতাম না, তো আমরা বাতিতে বাদ পাইতেছি না, আমরা সরকারের কোনো কিছু সাহায্য করতো না। 10 একর মাস্ক 200 টাকা উল্টো আমরা তো ফাইন নিবো, তো এবার কোনো নাম কাপড় রাখতে আমরা বাজার কোনো রাস্তা আসেনি, এটাই আমার কথা। আজকে প্রতিদিনের মতো আজকেও আপনাদের এখানে মাস্ক যাদের নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো আজকে আপনি, তারপর মানুষ কিন্তু সচেতন হচ্ছে না, তো সে বিষয়ে কি বলবেন? দেখুন, আমাদের এটা প্রায় এখন প্রত্যেক দিনই হচ্ছে সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে। তো মেইনলি আমরা সচেতনতা বাড়াচ্ছি মানুষদের, যে মাস্ক, ফেস মাস্ক ইউজ করার জন্য যখনই বাড়ি থেকে বাইরে বের হয়, তার মধ্যেও একটা শ্রেণী আছে যারা এখনও ফেস মাস্ক ইউজ করছে না, ওদেরকে আমরা যেরকম বোঝাচ্ছি সেরকমভাবে ওদেরকে মাস্ক না পরার জন্য আমরা ওদেরকে ফাইনও করছি। আমরা অ্যাকচুয়ালি এখানে দুই চারটা থেকে এখানে করছি। তো আমরা এখন পর্যন্ত মোটামুটি 15-20 জনের মতো লোককে আমরা এখন পর্যন্ত ফাইন করেছি, এবং মানুষকে আমরা বোঝাচ্ছিও, সচেতনও করছি যে মাস্ক পরাটা কেন জরুরি। যাদের কাছে মাস্ক নেই, আপনারা কি নিজেদের উদ্যোগে তাদের মাস্ক দিচ্ছেন? আজকে আমাদের কাছে মাস্ক নেই, কিন্তু আমরা পরবর্তী সময় থেকে আমরা এটা চেষ্টা করবো ডিস্ট্রিবিউট করার। আগেও আমরা ডিস্ট্রিবিউট করেছি, আমরা চেষ্টা করছি। প্রতিদিন চলবে এই অভিযান? এখন আপাতত প্রতিদিন আমরা এই অভিযান করছি বিভিন্ন জায়গায়। আমরা গতকাল সকাল থেকে আজ পর্যন্ত কত টাকা এলো আপনাদের ফান্ডে বা আপনাদের আদর্শ হিসাবে যদি ধরনের হয়? এইটা এক্সাক্ট ফিগারটা আমার কাছে এখন নেই, এটা আপনার যদি ইয়ে হয় তাহলে আমরা একটু দেখে বলতে পারি। অনেক মানুষ কিছু অভিযোগ তুলছেন যে প্রশাসন বা সরকারের তরফে কোনো প্রচার করা হচ্ছে না, হঠাৎ করে ফাইন নেওয়া হচ্ছে, বিষয়টা কি আপনারা মানেন বা সেটা কোনোভাবে কি প্রশাসন বা সরকারের যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে তাদের প্রচুর আপনার বিষয়টি নেবেন? দেখুন, প্রচারের যে বিষয়টা আপনি বলছেন, আজকেও আমাদের 2টা টিম শহরের বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে এটা অ্যানাউন্স করছে, প্রচার করছে। গতকালকেও গত দুদিন ধরেও আমাদের মহকুমা প্রশাসনের উদ্যোগে আমাদের প্রচার টিম ছিল শহরে। আজকেও 2টা গাড়ি এই বিষয়ে জনগণকে সচেতন করার জন্য আজকেও 2টা টিম শহরে আছে। আর কী কী থাকছে মানুষকে সচেতন করার, আর কী কী ব্যবস্থা রাখা হচ্ছে মানুষকে সচেতন করার ক্ষেত্রে? সচেতন করার জন্য আমরা তো আমাদের সদর, আমাদের মহকুমার মধ্যে আমরা অ্যানাউন্সমেন্ট করাচ্ছি, বিভিন্ন পত্র পত্রিকায় দেওয়া হচ্ছে।
প্রেস কনফারেন্স হচ্ছে দেওয়া হচ্ছে, এগুলো সচেতনতার জন্য আমি যেগুলো দেখছি এগুলো বলবো। I have got the spectacle and something like HEPA, it creates some problem. Whenever I go in contact with people, I order it. Yes, you see, I have got double mask. But during driving, yes, I do not get any contact with other people. I like to have this mask in this way. Clear? If I do not have ₹200 with me, what will I do? There was no intimation in the media or in the newspaper that steps should be taken by the police right from today.